তো প্রেজেন্ট বলবে তাই না? Yes, any moment. কি অবস্থা তাহসিন ভাই? How are you? আছি, ভালো আছি। আমি আল্লাহ করে সব সময় ভালোই থাকি। এবং আরো ভালো হয়ে যায় কারণ টিউজডেস তো আমি কমিক বাজে আসতে পারি। Exactly. একটা you have something to look forward to তাই না? Yes. বিকাল বেলায় যে যাব কমিক বাজে আজকে কার সাথে করব কে নেক্সট ডে কার সাথে এবং কার সাথে বলতে বলতে কিন্তু আজ আমাদের একজন গেস্ট আছেন আমরা। Yes. এবং খুবই স্পেশাল একজন গেস্ট। That's right. আমাদের সাথে আজ এমন একজন আছেন যিনি কিন্তু ঠিক কমিকের দিকে কমিক আর্টিস্ট না হলেও বলে কিন্তু অনেক কিছু আঁকাআঁকি নিয়ে উনি ব্যস্ত থাকেন। উনি প্রফেশনালি একজন লেকচারার কিন্তু ওয়াল আর্ট মুভমেন্টটা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এবং নিজেও কাজ করছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস নাইমা আলম। ওয়েলকাম টু দ্য শো নাইমা পু, হাউ আর ইউ? Hi everyone. I'm good. I'm great. I'm excited to be on Comicbaj. Because সব সময় শুনি কোনোদিন আসতে পারবো এটা ভাবিনি. Why not? I think the thing you're doing, this movement আমি বলবো, it's a movement definitely for Bangladesh. যে wall art এর ব্যাপারটা কিন্তু আমরা খুব কমই দেখতে পাই, কিন্তু you have a special message which you give out with the wall art. তো সেগুলো সম্পর্কে আমরা জানবো, but তার আগে বলতে চাবো, you look very good with the new hairstyle. Thank you. I can see your previous picture যেখানে লম্বা চুল আর এখন আমি সামনে সামনে দেখতে পাচ্ছি একদমই short, so yeah, it really suits you. Anyways, let's go on with the topic. Comicbaj নিয়ে আজকে আমরা কমিকবাজি করব, কমিকবাজে। That's right. আমরা wall art নিয়ে প্রথমেই চলে এসেছি, কিন্তু নাইমা কিন্তু in fact comic, cartoon, animation এগুলো নিয়েও সে কাজ করেছে। তার কিন্তু international একটা conference-এও গিয়ে present করে এসেছে একটা paper. তো নাইমা, আমরা একটু প্রথমে জানতে চাই তোমার কমিকে আগ্রহ এবং এই আর্ট, এই আঁকাআঁকি, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ আ পেজ নেমস ডুডলস, এগুলার ব্যাপারটা কবে থেকে শুরু হলো একটু যদি বলো। আচ্ছা, সো মাই ইন্টারেস্ট ইন আর্ট হ্যাজ অলওয়েজ বিন লাইক ছোটবেলা থেকে, যখন আমার বোন শুধু পড়তো আমার জানতাম যে পড়ালেখা, আই হ্যাড টু বি গুড অ্যাট সামথিং, আর কিছু একটা ইন্টারেস্ট শো করতে হয় নাহলে আমার আব্বু আম্মু বলবে যে মেয়েটা কিছু করছে। সো তখন আমি সবসময় ডুডল করতাম, সবসময় আঁকাআঁকি করতাম, সো আই অলওয়েজ বিন ইন্টারেস্টেড। আমার বোন আবার আমাকে, সি স্টার্টেড মি অন টিনটিন অ্যান্ড অ্যাস্ট্রিক্স, তারপর চাচা চৌধুরী, তারপরে পিঙ্কি, বিল্লু, ও সবসময় এই কমিক গুলা নিয়ে আসতো। আর আমি তো ঠিক আছে ওই বইগুলো পড়তে না পারলেও এইগুলো তো আমি ঠিকই পড়তে পারি, এইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমার ডুডলও আছে আবার লেখাও আছে। দ্যাটস হাউ আই গট ইন্টারেস্টেড ইন দোজ থিংস বেসিক্যালি। তারপরে তোমার পড়াশোনা কি অ্যানিমেশনের সাইডে? আচ্ছা, ওকে, এন্ড ইউ অলসো আস্কড হোয়্যার দ্য ওয়েব ডুডলস, ওয়েব কমিক্স কেম ইন ফ্রম নেমস ডুডলস। সো নেমস ডুডল বেসিক্যালি ইট স্টার্টেড অফ অ্যাজ মাই ডায়েরি, সো ইটস আ ভিজুয়াল ডায়েরি অফ নেমস লাইফ। নেম কে? নেম একটা জাস্ট একটা বাংলাদেশি গার্ল যে গ্লোবাল প্রবলেমসেও খুবই অবাক হয়, দুঃখ পায়, মানে আই এম ভেরি, আমি খুব দেখাই খুব টাফ, কিন্তু আই এম ভেরি সেন্সিটিভ। হ্যাঁ, নেম ইজ দ্যাট, আমি নিজেকে বলি একটা ওয়াটারমেলন, ভিতরে ইটস জাস্ট মাশ। ওকে, সো ইটস আ ওয়েব কমিক অ্যাবাউট মাই লাইফ, ইট স্টার্টেড অফ অ্যাজ মাই ডায়েরি, বাট মাই ফ্রেন্ডস লাইকড ইট সো মাচ, দে ওয়ার লাইক ইউ শুড হ্যাভ আ পেজ, ইউ শুড হ্যাভ আ পেজ। সো এই জন্য আমি একটা পেজ শুরু করলাম, ইটস বেসিক্যালি ইটস জাস্ট বিন লাইক 3 মান্থস অর সামথিং। ওকে, কিন্তু ইটস আ ভেরি নিউ ওয়ান বেবি। থেকে কিন্তু ও অনেকই আঁকাআঁকি করছে ডুডলসে, এন্ড নো দ্য ডায়েরিটা অনেক দিন ধরে করছি। আচ্ছা, আর আরেকটা ছিল কি, আর আমি অ্যানিমেশন পড়ি নেই ওভাবে করে, বাট আই লার্ন অ্যানিমেশন ওয়াইল আই ওয়াজ ডুইং মাই মাস্টার্স, এন্ড আমি ইউল্যাবে আমি অ্যানিমেশন শিখাই, প্লাস আমরা একটা অ্যানিমেশন মাইনারও শুরু করছি। ও ওয়াও, দ্যাটস মাই অ্যানিমেশন কার্টুনস এর ইয়ার কি, আই মিন আমি ডেফিনেটলি এটা বলবো যে আমি জানি না যে অন্য ইউনিভার্সিটি গুলো কি অবস্থা, বাট ইউল্যাব ইজ ডেফিনেটলি ডুইং সাম মুভমেন্টস অ্যাবাউট মানে কমিক কালচার বা এই যে ডুডল এগুলো ইউজ করে দে ট্রাইং আ লট অফ কি বলবো ইম্প্রোভাইজ করার চেষ্টা করছে এডুকেশন সিস্টেমটা, বাট দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং আই উড সে। সো হাউ ডু দ্য স্টুডেন্টস টেক দিস থিং, অ্যানিমেশন এর ব্যাপারটা, ওরা ওদের রেসপন্সটা কেমন? ও, স্টুডেন্টস লাভ ইট, because you said you love animation, yeah. Yeah. Students love the animation, we have an animation studio, okay, khubi chotto, so students love learning it and or korche nijera nijera ye kore, tapa amader animation class to kore ekhon, orai actually asked for a minor, they want to do an actual minor in animation jodi er sathe sathe, but tumi je bolla amra aro comic movement niye, karon Tahseen amader ekhane dui bar esheche already, yeah, we already know that, actually 3 times he's been there and he
he's done the social ethics, business ethics, quite a forum. And ami pore student ke jiggesh korlam, what did you think of that? O said etai to best, amra shobshomoy class e ebhabe shikhi na keno je ekta kichu shikhbo tarpor eta ni amra akbo tale message tao bujha holo amar mathayo theke jay. Ha bole erokom shobshomoy korben miss tale Tahseen er onno chakri chere ekhane asbe ebong ekta add korbo ekhane je workshop gulo hoy ami to kotha bole shesh tarpor kintu aka akir bishoy gulo sob Naima dekhe aro teacher ra achen ebong Naima o ache je ওর ডুডল এবং ওর অন্যান্য সব জিনিস ও প্যানেল দিয়ে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেয় যে এতগুলো প্যানেলে এভাবে কভার করতে হবে. আই এম গ্রেটফুল টু ইউ যে তুমি এগুলো ডেফিনেটলি আই এম শিওর ইউ ডু. বাট তাছাড়া আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট ভয়েসলেস বাংলাদেশি অ্যাজ ওয়েল. সো হাউ ডিড দ্যাট স্টার্ট? Okay. And what is it about for people who don't know at all? Okay. First of all, Voices Bangladesh in ekta jinish clear korbo because Tahseen jhon amake ye korlo in introduce korlo tokhon bollo je ami wall art gula korchi but Voices Bangladesh is a student led project. Okay. Right. Ami I'm just a facilitator. Okay. Yes, I meant that. Ha, but sobai mone korbe je miss koreche bolche kintu miss kore ache na seta jeta. Na student ra bolbe mon kharap korbe amar student chai sob kore. আচ্ছা আচ্ছা আমি বলি তাহলে কি হয়। সো ভয়েসেস বাংলাদেশি আমার একটা ক্লাসের পার্ট। সো দ্য ক্লাস ইজ ইন্ট্রোডাকশন টু পাবলিক রিলেশনস। সো আমি সবসময় বিলিভ করি ইন প্র্যাকটিস বেসড লার্নিং। আচ্ছা আর এটা আমি দেখি আমার স্টুডেন্টদের মধ্যেও যে থিওরি পড়তে দিলে ওদের মাথায় কিচ্ছুই থাকে না আর ওদের ইচ্ছাও হয় না আর যে রিপোর্টটা লিখতে দিবে যা যা ইচ্ছা দেখবে। কিন্তু দেন আই থট যে ওয়াই ডোন্ট আই লেট দেম ক্রিয়েট আ ক্যাম্পেইন। Okay. And what campaign can students create and students promote? Right. And amader to eto taka paisa nai je amra ekhon TV te radio te jabo billboard banners nibo. So oita niye chinta korte korte I came up with the idea je but we have walls. Yeah. And there are people who are willing to give us those walls and walls e to pocha jinisho onek kichu dikha amra bolbo eigulo muche amra bhalo jinish dekhi. So what happens is throughout the semester they take a issue. যে কোনো ইস্যু, সো ইউজুয়ালি ইস্যুগুলো ইফ ইউ গো থ্রু আওয়ার, হ্যাঁ খুব সোশ্যাল ইস্যুগুলো, ইফ ইউ গো থ্রু আওয়ার পেজ ইউল সি যে আমরা কি কি নিয়ে করি। একটা হচ্ছে কি অনেক সময় বেশিরভাগই দেখবেন হচ্ছে ভায়োলেন্স নিয়ে করা হয়, হ্যাঁ উইমেন্স রিলেটেড ইস্যুগুলো, সো ইফ টিজিং অর সেক্সুয়াল হ্যারাসমেন্ট লাইক চাইল্ড অ্যাবিউজ, ইভেন দিস টাইম উই ডিড ওয়ান অন ম্যারিটাল রেপ, সো ইভেন দ্যাট ইজ আ থিং ম্যারিটাল রেপ, এটা নিয়েও অনেকজন কথা বলতে চায় না জানে না যে একটা ট্যাবু বলে চাপিয়ে দিতে চায় যে কথা বলবো না। সো মোস্টলি এটা নিয়ে আবার ইনইকুয়ালিটি নিয়ে, সো মোস্টলি এসব ইস্যুস নিয়ে কথা বলি যেসব নিয়ে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু টক অ্যাবাউট ইউ নো, সো উই থিংক যে ইমেজ দিয়ে এগুলা নিয়ে কথা বলা যেতে পারে। সো তখন কি হয় পুরো সেমিস্টার ওরা সোশ্যাল ক্যাম্পেইন করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ওরা এই জিনিসটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, তারপরে সেমিস্টার শেষে ওরা একটা টিম হিসেবে যে ওরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ালসে ওরা এটা নিয়ে আর্ট করে আসে। এন্ড হাউ ডু ইউ গাইজ চুজ দ্য এরিয়াস যে কোথায় যেতে হবে নেক্সট বা কোন ওয়ালগুলো আমরা ইয়ে করবো, এটা কি কোনো মানে প্ল্যানিং করা হয়? হ্যাঁ যখন আমরা ওই যে ওয়ার্কশপ করি, প্ল্যানিং ওয়ার্কশপ যেটা করি, ওখানে আমরা আবার বলি যে স্ট্র্যাটেজিক লোকেশনস, সো উই ট্রাই টু ডিসাইড যে কোনটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন হবে। ফর এক্সাম্পল দের ইজ ওয়ান অন লাইক এখন আমরা আরেকটার উপর কাজ করছি একটা অর্গানাইজেশনের জন্য shuni.org, ওরা হচ্ছে কি মেন্টাল হেলথ অর কোনো ডিফিকাল্ট মনে করো ইউ আর গোয়িং থ্রু ডিপ্রেশন অর সামথিং ওদের সাথে কথা বলে। আচ্ছা, সো উই আর থিঙ্কিং অলসো ইফ ইউ আর সুইসাইডাল এরকম কোনো ইস্যুস থাকে, হ্যাঁ সো ওদের জন্য আমরা যেরকম স্ট্র্যাটেজিক্যালি উই আর থিঙ্কিং যে আমাদের লোকেশনটা শুড বি কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ, হ্যাঁ বিকজ তখনই কিন্তু আমরা অনেক ফ্রাস্ট্রেটেড থাকি ইয়াং টাইমে, সো ওভাবে আমরা লোকেশনগুলো চুজ করি। সো ইফ ইটস গোয়িং টু বি ম্যারিটাল রেপ তখন আমরা চিন্তা করেছিলাম যে কোথায় মোস্টলি মেন পাওয়া যাবে, সো আমরা ওই যে চা একটা টং এর দোকানের সামনে, আচ্ছা আচ্ছা বুঝছেন, আড্ডা দিচ্ছে গল্প করছে, হ্যাঁ মানে ছেলেরা কোথায় বসে আড্ডা দিবে তখন ওরা এটা ই করবে, সো ওভাবে আমরা স্ট্র্যাটেজিক লোকেশনস চেষ্টা করি। বাট অনেক সময় হয় না, অনেক সময় কি লাস্ট মোমেন্টে পারমিশন দিয়ে মানুষ বলে কি না এখন আমরা এই টপিক নিয়ে আমাদের এখানে করতে পারবে না, সেনসিটিভ হয় তো অনেক কিছু বলতে, হ্যাঁ টপিক গুলো খুব সেনসিটিভ, সো অনেক সময় বলে না আমরা এটা নিয়ে আমাদের ওয়ালে চাই না, ওকে সো তখন উই জাস্ট এন্ড আপ ডুইং ইটস ইউল্যাবের আশেপাশে ভালোভাবে।
আচ্ছা আচ্ছা দু বছর প্রায় অলমোস্ট 2 ইয়ার্স হয়ে যাচ্ছে এর মাঝে এই যে ওয়ালগুলো তোমরা নিতে যাও এটা আমি জিজ্ঞেস করছি কারণ এরকম তো আমার জানা মতে আগে বাংলাদেশে হয়নি এই ওয়াল যে নাও ওয়ালের কারা পারমিশন দিবে কিনা এগুলো তোমরা ওভারকাম কিভাবে করো মানে গে আঁকলে তো উপরে কেউ পোস্টার মেরে দিবে কেউ আঁকা শুরু করবে উপরে কিছু এক্স্যাক্টলি So again, for students, it's part of their project mm-hmm. to get the permissions Achha. And also make sure that people don't do anything over it, right? Achha, achha. So, but amra onek gulai parini, onek gula save korte parini, but that's the nature of graffiti and wall art and street art. So that's fine. So permission gula hoche ki, ora hoche, because amra onek age location choose kori, so right. they have to go and ask the owners of the house and amra official letters niye jai and okay. they sign it. Okay. They sign and give us their contact information saying that we give you permission. So just in case problem jodi hoy we can go back yeah. and say je this eta to khubi bhalo je permission niye orokom kora jacche permission niye korte hoy karon eta to ULAB er sathe jacche eta bolchi sadharonoto bangladeshe amra amar bashar walei manush ja khushi eke chole gelo posta permission niche na ha ei eta ki bikri korte chai ei ei korte chai tutor dicche egulo diye dicche amake jiggesh korche na o but tumi je eta bolla na je How do we make sure that other people don't poster over it? Yeah. So students ra onek interesting stories bole after they come back. So what happens is actor hoyechilo I think kon ekta foot over bridge er samne ami bhule gechi ekhon so students ra pore amake story bollo je abar koyek din pore ora foot over bridge ta use korte giyechilo tokhon ekta ye ki bole je vegetable vendor je ekhane boshe chilo o boldeche je ekhane apnara jawar pore arekjon postering korte asche kintu ami dei nai karon apnar ei message ta mane ei kotha gulo eto bhalo ami chai je sobai eta bujhok sobai eta jano so erokom koyekta stories e amra shunte pari যে যারা দেখে যে তুমি ওয়াল আর্টটা করছো ওরা কিন্তু এসে জিজ্ঞেস করে যে what are you doing what is this about and তারপরে when they understand what this is or if they see it ওরা নিজেরাও বলে যে this is an amazing idea আর এরকম তখন কিন্তু ওরা নিজেরাই প্রোটেক্ট করতে শুরু করে আর আমি সব সময় স্টুডেন্টদেরকে বলি যে get them involved let them paint তখন it becomes their wall as well আমরা চেষ্টা করি হ্যাঁ inspired হয়ে ওরকম করতে হ্যাঁ আমরা চেষ্টা করি to make it the community's wall Right. That's very nice. That's really amazing. Plus, jodi oder response tao bhalo thake, ekhane kintu orao bujhte parche je ashole message ta ki. So, it's that mane mass ke reach korte parche message ta. That's true. Ar ora je nijera defend korche, to onek boro. Ekta last kotha. Marital rape niye borora je rokom amar student deke boka diyeche. Ha, mane je eta ki topic nila, tomader ki university theke porte pathay naki eshob jinish niye korte pathay, but school girls. Ha. একটা স্কুল গার্লস যাচ্ছিলো পাশে দিয়ে ওরা বলছে ভাইয়া এটা খুবই ভালো টপিক বিকজ দে ওয়ার অল বয়েজ হু আর ডুইং দিস সো ওরা ভাইয়া এটা খুবই ভালো টপিক একটা মেয়ে ছিল ওখানে হ্যাঁ খুবই ভালো টপিক ভালো করেছেন আপনারা এটা চুজ করেছেন আচ্ছা সো গার্লস ডু আন্ডারস্ট্যান্ড ইট হ্যাঁ হ্যাঁ বাট বড়রা যখন আসে তখন ওরা লজ্জা পায় বাচ্চাদের তো লজ্জাটা নাই ওরা তো বলছে যে না এটা আসল ইস্যু এটা নিয়ে কথা বলা উচিত হয়তো অনেক কিছুতেই তো বাংলাদেশে মনে করো যে এটা নিয়ে কথা বলবে না এটা বলতে হবে না হাইজিন থেকে শুরু করে অনেক ব্যাপারই থাকে কিন্তু এখন যে বাচ্চারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এগুলোকে অ্যাপ্রোচ করতে চাচ্ছে যে এটা প্রবলেম ইস্যু আছে এটা আমরা সর্ট আউট করব দ্যাটস ভেরি গুড আর তোমার স্টুডেন্টসরা ইন্সপায়ার হয়ে এটা করলে তো মানুষ পুরো কমিউনিটি নিয়ে দ্যাটস ভেরি গুড ডেফিনেটলি এন্ড আই উড সে যে যেটা তুমি বললে যে ছেলেরা পেইন্টিংটা করছে ওইটাও কিন্তু খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে ওয়েন আদার গার্লস আর ওয়াচিং ইট দে উইল ফিল প্রোটেক্টেড যে না আসলে ছেলেরাও এই জিনিসটা হ্যাঁ ছেলেরাও এই জিনিসটা ফিল করছে সো এটা কিন্তু খুবই ভালো একটা মুভমেন্ট আই উড সে এন্ড ওয়ান কোয়েশ্চেন আই ওয়ান্ট টু আস্ক ইউ ইজ ভয়েসলেস বাংলাদেশি কেন এটার নাম লাইক হাউ ডিড দ্য নেম you know come like a voiceless bangladeshi keno okay there is a lot of things we time er sathe ekta jinish ache so oi time amader project er idea ta aschilo from the fact that bangladesher public sphere is kind of getting চলে যাচ্ছে পাবলিক স্পিয়ারে কথা বলা যায় না কথা বলে ইয়ে করে না কারণ পিপল গেট সো অফেন্ডেড ইভেন আজকের ইয়েটা নিয়ে হলো একটা ওয়ার্ড বলবা সবাই খুবই অফেন্ডেড হয়ে যায় হ্যাঁ সো ওই ওইটাই আমাদের আইডিয়াটা ছিল যে এখন আস্তে আস্তে আমরা বাংলাদেশ উই ফট for freedom of speech exactly right? but we've become a community and shudhu ami ekta ekta body er kotha bolte parbo na ha body of people amra shobai emon ekta community hoye gechi je we've become intolerant to other people's speech
আপনি একটা ওয়ার্ড বলবেন, আমি এটা বলেছি ওটা বলছি, এন্ড সবাই বলবে কি, হাউ ক্যান ইউ সে দ্যাট এক্স্যাক্টলি, মানে ডিফারেন্স অফ অপিনিয়নটাকে রেসপেক্ট করুন। আগে আগে যেটা ছিল এখন ওটা নাই, সো আমরা ওই আইডিয়াটা থেকে যে আমরা অ্যাজ বাংলাদেশিস উই আর বিকামিং ভয়েসলেস, এন্ড হাউ ডু ইউ ব্রেক দিস সাইলেন্স, ইউ ব্রেক ইট থ্রু আর্ট। So wow, that's a beautiful thought. To the point, ekdom. That's very beautiful. I mean, voiceless Bangladesh, it makes you think a lot. Like, ami je rokom chinta korcham je wow. I mean, they're doing something jeta actually indirectly kintu eta you guys are fighting for your freedom of speech, but in a very indirect way. Tader kintu voice hoye jacche community pura ultimately. Shetai target ebong asha kori shebhabe aro message diye jabe. Ekhon to tumra prottek semester e erokom kichu volunteer diye koro. Ekhon porjonto আনুমানিক 50+ wow এতগুলো সব কি ধানমন্ডি এরিয়াই মেইনলি মোস্টলি ধানমন্ডি এরিয়া কারণ ধানমন্ডি ইজ দ্য মোর টলারেন্ট প্লেস অ্যাকচুয়ালি আচ্ছা ইজ দ্য মোর টলারেন্ট প্লেস বাইরের দিকে গেলেই মানুষে আবার ইউল্যাব হ্যাঁ কেন এখানে কেন আসছো ওখানে কেন আসছো বাট ইউল্যাব ধানমন্ডিতে সবাই চিনে এন্ড এভরি এন্ড স্পেশালি আরেকটা হয়েছে কি ইটস লাইক যখন চার পাঁচটা করা হয়ে যায় তারপর সবাই অন্যগুলো দেখে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে করতে পারো যখন আমরা বলি যে সাতের রেতে আছে ছয়ের রেতে আছে এগারো রেতে আছে ও হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে আমাদের এখানে করা যায় সো এভাবে করে নাও ধানমন্ডি হ্যাজ বিকাম মোর ওপেন টু দ্য আইডিয়া সো মেবি আস্তে আস্তে এই মুভমেন্ট আরো বড় হলে আদার প্লেসেস উইল বি ওপেন টু দ্য আইডিয়া ওয়াও দ্যাটস অ্যামেজিং and I will be with time I'm sure the community will grow inshallah and this would be amazing jodi shop mane shop students ra jodi ekshathe oder nijeder theke ei movement ta shuru kore and if this becomes like a platform for all the youth to come and you know put their voice so that's amazing acha ar tachara ektu jante chabo Naima apu how do you think this thing is helping the students of course ora kintu oder passion niye oder agroho niye kaj ta korche kintu oderke as a human being how do you think this is supporting them or helping them out okay that's another very interesting thing so this is this class that I teach it's fourth semester students ha okay. so ora ekhono major o decide kore nai acha ora kichu na mani just first teen semester just ora foundation courses koreche and this is now they are going to learn about the different majors that we give them okay. so digital production or journalism or pr ha so ei time e amra ei project gulo shuru kori তারপর যখন করাই স্টুডেন্টরা মেস এগুলো কি এত পড়া এত চিন্তা এত ইয়ে পারা যাবে না পারা যাবে না ওয়ান্স দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অ্যান্ড ফিনিশ দ্যাট ওয়াল আর্ট আই এম অ্যামেজড দ্যাট হাউ দে স্টার্ট ওনিং দ্য টপিক তারপরে ওরা পরের সেমেস্টারও যখন এগুলো নিয়ে করে ওরা এই ইস্যুটা নিয়ে ইনভলভড হয়ে যায় সো এরকম এবারে একটা ছিল আনপ্ল্যান্ড আরবানাইজেশন হ্যাঁ যে বিল্ডিংস হচ্ছে আমাদের রাস্তা ভাঙা ওটা নিয়ে খুব সুন্দর একটা আর্ট করা হলো তারপরে দে আর লাইক মিস নেক্সট টাইম আমরা এটা নিয়ে আরেকটা প্রজেক্ট করতে চাই আমরা পিআর চুজ করতে চাই পিআর এর অন্য অন্য প্রজেক্টস করতে চাই অন আনপ্ল্যান্ড আরবানাইজেশন আরেকজন এরকম করেছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওরা দে আর লাইক আমরা এটা নিয়ে উই ওয়ান্ট টু টক অ্যাবাউট উইমেন্স রাইট আমরা এরকম সো ওয়ান্স দে হ্যাভ ডান দ্য রিসার্চ মেড দ্যান আর্ট তারপর দে জাস্ট বিকাম like involved in that whole right. topic so we social issue ta ni ashole age amra just shuntam onnora kotha bolche once you do that project that issue becomes your issue right. so that's how I think that amra students ke impact korte pari involvement ta onek bere jacche ha onek involved thake ora research o korche aro onek janche kibhabe bairer prithibite hocche amader deshe kototuk bhalo bhabe kora jabe well that's very good amra ei wall art er byapar ta jemon Naima onek din dhore korche 2 bochor bollo almost erokom hoye geche ebong asha korbo bhobishyoto aro onek message diye jabe wall art er yete amra ekhon ektu তোমার এই কনফারেন্সটার ব্যাপারে জানতে চাই তুমি কিছুদিন আগেই বাইরে এক জায়গায় গিয়ে একটা পেপার পুরো প্রেজেন্ট করে এসেছো আমি পুরো ডিটেইলসটা এখন নাইমার কাছ থেকে আবার শুনবো আমাদের শ্রোতাদের জন্য yes so we would love to listen to your experience okay so this was basically a symposium in Germany so it was about in the international trick film festival so এটার মধ্যে ওরা অনেক অ্যানিমেশন নিয়ে ছিল মোস্টলি বাট একটা পার্ট ছিল about comics and cartoons
Okay. So it was about narratives in comics. Narratives in comics. So I was thinking, instead of going to narratives of comics, why don't I try to find narratives of Bangladesh in our cartoons and comics? So এটার জন্য তাহসিন অনেক হেল্প করেছিল, ওর রিসার্চ আমি ইউজ করেছিলাম, ও একটা পেপার প্রেজেন্ট করেছিল ইউল্যাবে, ওই রিসার্চটাও আমাকে অনেক হেল্প করেছিল। সো আমি ওটার জন্য আমরা ওখানে আমি গেলাম, তারপর আমি কয়েকজনকে চুজ করলাম। সো একটা ছিল হচ্ছে কি রণবীর টোকাই, আর তারপর উন্মাদের কয়েকটা ইস্যুস ইয়ে করলাম, তারপরে আমি আরেকটা ইউজ করলাম, আর আমি তন্ময় কার্টুনস এর পলিটিক্যাল কার্টুনস গুলো আমি আগে শুরুতে চিন্তা করেছি অনেকগুলো ইউজ করব, তারপর দেখলাম যে টু কিপ ইট ফোকাস এই তিনটাই রাখলাম। আচ্ছা, মানে তিনটা তিন রকম, তিন ফিল্ডের বলা যেতে পারে। হ্যাঁ, তিন টাইপের, বাট দে আর অল পলিটিক্যাল, পলিটিক্যাল কার্টুন ডায়ালগস। আচ্ছা আচ্ছা, থ্রু কার্টুনস। সো আমি ওইটা দিয়ে ইনস্টেড অফ শোয়িং এনিথিং কন্ট্রোভার্সিয়াল অর সামথিং, আই জাস্ট ট্রাইড টু শো যে হাউ বাংলাদেশ হ্যাজ ডেভেলপড এন্ড হাউ এভলিউশনটা evolution ta. But through my research I saw that a very little has actually evolved. All the social issues jegulo Ranbir, even Ranbir nijer tokai cartoon gulate shurute o je social issues gula niye bolchilo, the disparity between gorib ar borolok, right, ওগুলা, তারপরে হচ্ছে কি এই যে রাস্তায় রাস্তা এই যে জ্যাম, তারপরে এটার মধ্যে আমাদের সবার রেশারেশি, প্রতিদিনের স্ট্রাগলস, ওগুলা উন্মাদের শুরু থেকে আসছে, রণবীর শুরু থেকে আসছে, এখন তন্ময় কার্টুন দেখলাম আমরা এখনো দেখছি। সো ইটস ইট ওয়াজ অ্যাকচুয়ালি আই ওয়াজ থিঙ্কিং, আমি যখন রিসার্চ শুরু করেছি আমি মনে করেছি আমি একটা নেরেটিভ পাবো হাউ far we've come, but what it showed me was there are certain struggles that are you or just Bangladeshi, okay, they're not going to change amader ei rashareshi with traffic, ei rashareshi with this way of life ekhon bolte gele ekla ami dekhlam. So oitai ami narrative structure ta dilam, but it was very fascinating for them actually. Ami bolar shomoy mone korchi acha amra just bolchi je Bangladeshe ei problems ache and we're still stuck here, but they found it very fascinating or other okhane these things actually work, eta hoyto ora chinta korte pare na je erokom somoshya, eto disparity bole kichu nai other modhe, ora onek tuku equal, right, then and they have a say in a lot of things and they have consciousness ta onek beshi hobe. Acha, so other jonno eta khubi actually we fun and interesting thing. So it was basically mane exchange of culture bola jete pare tai na, je amader culture ta ora ektu jante parlo. To eibhabe ki tumi kichu shikhte perecho conference theke from some other person maybe or some other paper? What do you remember from that conference? From that conference ami je next je paper ta chilo amar poreta, it was about children's books. Acha, yeah, but it was about digital children's books. Okay. So that actually made me realize mane tokhon or jokhon literature review ta present korlo tokhon it made me realize that our children mane just not just Bangladeshi, global children, they have come too far. এখন তো ওরা পেপার বই পড়বে, ওরা এখন সব ইউটিউবে শিখে, ইউটিউবে শিখে, এক্স্যাক্টলি। সো ওর ওটা একটা ইন্টারঅ্যাকটিভ চিলড্রেনস বুক এন্ড দ্যাট মেড মি থিংক। সো তখন নেমস ডুডল তো আমি শুরু করেছি, সো তখন আমি চিন্তা করছিলাম যে ও এখন কিন্তু আমার এই স্টোরিজ গুলা বাচ্চাদের জন্য বলতে হবে এন্ড ইন্টারঅ্যাকটিভ মিডিয়ামে বলতে হবে। সো দ্যাট অ্যাকচুয়ালি গেভ, এন্ড ইটস নট জাস্ট মি, আসলে এখন থেকে আমরা যারাই বই করব আমি রিয়েলাইজ করি যে চিলড্রেনস বুক শুড কাম আপ উইথ অলসো ইন্টারঅ্যাকটিভ definitely and well. What I think is je amar eta opinion personal seta hocche je even children's book eo kintu amra erokom issue gulo address korte pari in a way je ora je bhabe bujbe jate orao ekta idea pay. Amra sob shomoy jeta Tahseen bhai age bolchilo je we sort of run away from these problems and bolte thaki je na bachcha to ekhono bolar dorkar nei, kintu amar mone hoy oderi dorkar ache sobche beshi janar what's going on, right, so that they don't repeat the mistakes, exactly, in future, karon pore je ekhon shei situation ta ashbe hotat kore বড় হয়ে গেলাম, আমার মা, আমার এল্ডার সিস্টার, আমার প্যারেন্ট, হ্যাঁ আমার ওয়াইফ, কিন্তু আমি জানি না হাউ টু বিহেভ, এক্স্যাক্টলি, কারণ আমাকে কেউ বলে দেয় নাই তখন, কিন্তু ছোটকালে যদি বলে দিত যে এভাবে লাভ করতে হয়, এভাবে শেয়ার করতে হয়, মানে শেয়ারিং টা সিবলিংস থাকলে শেখা যায়, কিছু আমরা বাংলাদেশে হয়তো এক্সপ্রেস কম করি, এক্স্যাক্টলি, আর এভাবে মানুষকে হার্ট হয়ে যায়, কারণ রুড হয়ে যায় কোনো জিনিস, হ্যাঁ আই এম অলসো সারপ্রাইজ যে অনেকগুলো গ্রোন আপস আমরা, কারণ আমরা মাঝে মাঝে এত রুডলি কথা বলি কিন্তু আমরা রিয়েলাইজ করি না, কারণ হ্যাঁ আমি তো সবসময় ট্রু, সো ট্রু, হ্যাঁ আমি তো এমন, আরেকটা জিনিসও
আমি এখানে খেয়াল করেছি যে অলওয়েজ মানে কেউ কথা বলতে গেলে ওকে মানে কি রিপ্লাই দিব ওইটা মুখের উপর একটা কথা বলা, এইটা কিন্তু আমারও খুব ইরিটেটিং লাগে যখন কেউ এটা করে, খুবই বাজে লাগে। শুনো না, জাস্ট শুনো, এটা সবচেয়ে বেশি দেখবে কিন্তু এখন আমি দেখি যেটা সামনাসামনি হয়তো অনেক ভদ্র খুব মানে সিনিয়র জুনিয়র উভয় বলবো না, যে যত জ্ঞান রাখছে এরকম সবাইকেই তো রেসপেক্ট দেয়, কিন্তু ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া আবার সে কিন্তু তুমুল কথাবার্তা বলে ফেলছে, অনেক অনেক ক্ষেত্রে লিমিটটা কোন দিকে হয়তো কন্ট্রোলটাও রাখছে না। এই জিনিসগুলো আমাদের হয়তো শেখার উচিত যে সোশ্যাল মিডিয়ায় এথিক্স কি রকম হয়, কোনটা হাম্বা ভরা হয়ে যাবে, কোনটা আমি একটু ভদ্রভাবে বলবো, টোন ডাউন করবো, এগুলা জিনিস আমার মনে হয় আমরা সবাই এগুলো দেখি অনেক। আমি ছোট্ট একটা কালচারাল মানে কালচারাল ডিফারেন্স বলবো এখানে, তো আমার খালা আমাকে একবার বলছিল যে ও একটা মানে ইউকের একটা কোন টয় স্টোরে ও দেখছে যে বাচ্চাটা এসে ওর মাকে বলছে মম ক্যান উই প্লিজ গেট দিস, তখন ওর মা বললো যে না উই ক্যান অ্যাফোর্ড ইট, সো এক কথায় কিন্তু সে মাথা নিচু করে অ বলে চলে গেল, দ্যাটস আ মানে ইউ নো ফরেন কিড, বাট বাংলাদেশে যদি এটা হতো তাহলে কি হতো, মাটিতে শুয়ে পড়তো, এটা কিন্তু আমরা নিজেরাই করেছি। আর আমার আম্মু সবসময় বলতো না এটা এটা বিক্রি হচ্ছে না, তাহলে ওরা দোকানে রাখলো কেন, বিক্রি না হচ্ছে এত কথা জিজ্ঞেস করছিস, বিক্রি হচ্ছে তো দরক এটা বেস্ট মানে মানা করাই হয় প্রথমে, কিন্তু মানা করা হয় না দেওয়া হবে না, এটা কিন্তু একটা মানে এইটাও একটা মানে বেঙ্গলি প্যারেন্টস, হ্যাঁ ও মাই গড এটা তো আছে, মানে একটা মানে ইয়ে থাকবে একটা মানে লজিক থাকতে হবে ওইটার সাথে, হ্যাঁ যে তুমি যদি নেক্সট এক্সামে যদি তুমি এ পাও তাহলে আমি তোমাকে এটা দিব, হ্যাঁ সো ওই জিনিসটা ছিল, বাট না তেমন কোনো স্পেসিফিক কিছু ছিল না, আমার সবই ভালো লাগতো, মাঝে মধ্যে ইভেন আমি অ্যাকশন ফিগারও কিনতাম আমার ভাইয়াকে দেখে, সো ইয়া ইউ নো যে জিআই জো গুলা পাওয়া যায় না, মুভ করা যায় না হাতটাতে একদম ফিক্স হয়ে থাকতো, সো ওইগুলোও কিনতাম, সো সবই মোটামুটি ছিল, হাড়িপাতি বার্বি সব, ইয়া তাহসিন ভাই কিসের জন্য তুমি কান্নাকাটি করতা? আমি কান্নাকাটি করতাম না, আসলেই করতাম না, না চেতে পেয়ে যেত, তাহসিন ভাই আগে রিপোর্ট কার্ডটা নিয়ে আসতো, এ পেয়েছি এখন আমাকে এটা দাও, আমাদের স্কুলে ফ্রেন্ডরা অনেকে খেলতো জিআই জো কিংবা হিম্যান, একজন এটা কিনলে এই তুই র্যামম্যান কিনছিস আমি ম্যান এট আর্মস কিনবো, ও মসম্যান কিনবে তাহলে বাসায় এসে খেলবো এরকম, সেটা জিআই জোতে আরো বেশি হতো, আচ্ছা হ্যাঁ রাইট, গাদা জিআই জো এবং তখন ছিল অরিজিনাল হ্যাসব্রো ইউএসএ বেস কোম্পানি ওদের জিআই জো, আর ইন্ডিয়া ফান স্কুল বের করতে এগুলা নিয়ে রেশারেশি, এই তোর আমেরিকান জিআই জো আমার ইন্ডিয়ান জিআই জো, আসলে কিন্তু ওই দিনগুলো মানে আই রিয়েলি মিস দোজ ডেজ, ইউ নো ইভেন উই হ্যাড দোজ স্টিকারস এক্সচেঞ্জ করতাম আমরা খেলা, যে ইউ রিমেম্বার স্টিকার অ্যালবাম, অ্যালবাম থাকতো আমাদের স্টিকার অ্যালবাম, ওইটা আবার নিয়ে যেতাম স্কুলে, আমি বলি যে এত কমিটমেন্ট ইস্যুস যে আমি স্টিকার অন্য কোথাও লাগাতে চেতাম না, শুধু আমাদের সাথে কি যখন তখন খুলে খুলে অন্য জায়গায় অ্যালবাম টু অ্যালবাম, সত্যি আসলে আমাদের অনেক ভাবেই কিন্তু আমরা আসলে কি বলবো বিভিন্ন এইজে বা বিভিন্ন জেনারেশনের মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বড় হয়, এক একটা ভালো লাগা চেঞ্জ হয়, এখন স্টিকার হয়তো পরে স্ট্যাম্প পরে কয়েন এগুলো সবই তো কালেক্ট করে যাই, বাট এক্স্যাক্টলি এই দেশে একরকম কালেকশনের হয়তো হ্যাবিট, অন্য দেশে আরেক, যেমন আমি বলবো বাংলাদেশে কিন্তু কমিক কালচারটা এখনো উঠে আসছে এবং গত কয়েক বছরে যে কমিক কন গুলো হচ্ছে তাতে মানুষ দেখছে যে এখন এটা আগ্রহ আছে, রেসপন্স বাড়ছে, প্লাস টিভি শো আর হলিউড মুভিজ যেগুলো আসছে এখন সবাই জানছে, আমাকে একটা মানুষ যদি বলছে হেই আমিও আমার সাথে হাত মিলাচ্ছে আপনি ব্যাটম্যানের ফ্যান আমিও ব্যাটম্যানের ফ্যান, তুমি যে ভয়েসলেস বাংলাদেশে এগুলো নিয়ে আসছো, এটা কি অ্যানিমেশনে মানে তোমরা রূপ দেয়ার এটার যা শেখাচ্ছ আর কি, যা অ্যাওয়ারনেস রেজ করছো, এগুলা কি অ্যানিমেশনে কিছু দেয়ার কোনো রূপ দেয়ার চিন্তা ভাবনা কি আছে এখনো? ওয়েল অ্যানিমেশন অ্যাকচুয়ালি না, বাট এই যে তোমার এই সোশ্যাল এথিক্স এর এগুলোর পরে আমি চিন্তা করছি যে মেবি উই ক্যান হ্যাভ আ কমিক
মানে একটা কার্টুন স্ট্রিপ কমিক স্ট্রিপ একটা ইয়ে করতে পারি বাট ওটাও জাস্ট ওই যে তুমি করছো দেখে আমাদের এখানে এসে এটা আমাদেরকে আইডিয়াটা দিলে দেখে আর আমি চিন্তা করছি মেবি ওয়ান অফ দ্য আদার থিংস আমরা সোশ্যাল মিডিয়াতে দিতে পারি হচ্ছে যে ওই ইস্যুটা নিয়ে একটা কমিক বানানো মেবি তুমি আমাদেরকে তখনও ওয়ার্কশপ দিতে পারবা ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা তো এটা নিয়ে কাজ করছি অনেকদিন এবং হবে আমরা সবাই একসাথে কাজ করছি এবং নেক্সট টাইম কিন্তু অহনা তোমারও যেতে হবে হ্যাঁ ডেফিনেটলি আমার এখন সত্যি মানে আই ফিল ইন্টারেস্টেড আমার মনে হচ্ছে আমার ইউল্যাবে আবার ভর্তি হওয়া উচিত আমরা তিনজনই মনে করো আবার ফেরত এসে আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবো বাট ডেফিনেটলি বাট আই ওয়ান্ট টু নো হোয়াটস ইয়ার আপকামিং প্রজেক্টস মানে এখন কি নিয়ে কাজ করা হচ্ছে বা নেক্সট কি কি আমরা মেবি দেখতে পাবো বা উইল গেট টু সি Well, as I already mentioned, the upcoming project is next, inshallah, September 1st, 2nd weekend, we have a plan for shuni.org, So, and we will be promoting the numbers. Because it's a hotline. So, if anybody has any issues and problems that they want to talk about, ভার্সেস বাংলাদেশি ইভেন্ট যদি করতে পারি মানে একটা ওয়াল নিয়ে আমরা যদি কয়েকটা ইউনিভার্সিটিকে ডেকে করতে পারি সো এটা আমাদের ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারের প্ল্যান স্টুডেন্টস আর ওয়ার্কিং অন হাউ উই উইল গো অ্যাবাউট ইট আচ্ছা আচ্ছা সো এটার জন্য দোয়া করো যাতে কি ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে আমরা অন্য অন্য ইউনিভার্সিটিজ বাচ্চাদেরকেও ইনভলভ করতে পারি বিকজ অহনে ইউ সেড সামথিং ভেরি নাইস ওয়্যার ইউ সেড দ্যাট স্টুডেন্টস গেট ইনভলভড এন্ড মেক ইট দেয়ার ওন প্রজেক্ট এন্ড দ্যাটস হাউ উই ওয়ান্ট মানে বেসিক্যালি দিস ক্যান বি আ প্ল্যাটফর্ম ফর দেম টু কাম টুগেদার এন্ড ওয়ার্ক অ্যাজ দ্য ইউথ অফ বাংলাদেশ ইয়া ইয়া এক্স্যাক্টলি সো আমরা এই জন্য শুরু করছি ঢাকার ইউনিভার্সিটিজ নিয়ে সো আমরা বলবো যে আসো তোমরা দেখো হাউ দ্য প্রজেক্ট ওয়ার্কস then we will help you develop it for your right yeah. so ami kan pete roi ni ektu bolte chabo je colors fm jara shuncho amra kintu khub shighi we are going to come back with a show a regular show with kan pete roi oh. so, with the artwork you can also hear us live and you can hear them live and it's going to be a very interactive show jeta ami bolle je ora odher ekta hotline ache so oitao kintu use kora hobe so right. I think it's going to be a great thing and maybe we can even work in the future together গুড লাক উইথ দ্যাট আমরা আজকে একদমই শেষের দিকে চলে এসেছি ওয়ান্স এগেইন কথা বলতে বলতে সময়ের কোনো আমাদের ঠিক নাইমা আরো এই প্রজেক্ট গুলো নিয়ে আসবে আমাদের সামনে নিয়ে তো আমরা ভবিষ্যতে ইউল্যাবে আরো অনেক কিছু দেখতে পারবো আশা করছি তোমার সিম্পোজিয়াম কনফারেন্স সেগুলোর ব্যাপারেও আমাদের জানাবে নেক্সট যেখানে যাচ্ছ ইনশাআল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ভয়েসলেস ভবিষ্যতে কে জানে হয়তো ওর ভয়েসলেস নিয়ে পরে পেপার লেখা শুরু করে দেবো আমি লিখছি তো অলরেডি অলরেডি আমি আর পাচ্ছি না দ্যাটস অ্যামেজিং গুড লাক And thank you so much, Naima. It has been a great interview. Thank you so much, Naima, for coming. Thank you, Ana, Tahseen. Thank you so much for inviting me and letting me talk. Why is this always here? What the fuck? You can't talk about it. You can't talk about it. You can't talk about it.
Bangladeshi. Naima, the voice wali. Okay, so on that note, aajke comic baj ekhanei shesh korchi. Shuru to onek age. Abar shuru korbo next shopta, right? Next Tuesday, same time, 6ta theke 6:30. Ar Tahseen bhai jawar age kichu bolte chao shobaike. Amra next week maybe ki niye discuss korte pari. Next week e je ki niye aschi seta mone hoy amar ohonar sathe. Ha, exactly. But I think motamoti amra jani je amra kono ekta series niye kotha bolbo jeta khubi popular ekta series. Right, seta ohona beshi spoiler. Ami ekhon dite chai. তাহলে আমরা তাকে নিয়েই পুরো ব্যাপারটা তখন কথা বলবো সবাই দেখেন stay tuned so stay tuned and keep listening to Colors FM 101.6